সাপোজ ধরেন যে এটা পুরাটাই আপনার এলোমেলো হয়ে গেছে, এখন কি করবেন? এখন এগুলা আগের মতন যদি আপনি যদি একটা একটা করে রাখতে চান তাহলে কিন্তু রাখতে পারবেন না, ঠিক আছে? এখন হচ্ছে আপনি করবেন এই যে এসেনশিয়াল লেখা আছে, এসেনশিয়ালে ক্লিক করবেন। ক্লিক করে এজ এ রিসেট এসেনশিয়াল, রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন, আবার হচ্ছে সব আগের মতন হয়ে যাবে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফটোশপের ফার্স্ট ক্লাস, তো গ্রাফিক ডিজাইন কি এটা নিয়ে তো আমরা আলোচনা করিয়েছি ওরিয়েন্টেশন ক্লাসে, এবং ফটোশপ সম্পর্কে টুকটাক আলোচনা করেছি। আজকে হচ্ছে সরাসরি আমরা হচ্ছে সফটওয়্যারে চলে যাব, এবং সফটওয়্যারে যাওয়ার আগে সবাই হচ্ছে একটু নোট করবেন, সেটা হচ্ছে আমরা হচ্ছে দুইটা মিডিয়া নিয়ে কাজ করব, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এখন প্রিন্ট মিডিয়াটা কি? প্রিন্ট মিডিয়াটা হচ্ছে যে যে ডিজাইন গুলা কিংবা যে প্রোডাক্ট গুলা আমি প্রিন্ট করব, ঠিক আছে, যে প্রোডাক্ট গুলা প্রিন্ট করবো যেগুলো নাকি আমি হাতে ধরতে পারবো, সেটাই হচ্ছে প্রিন্ট মিডিয়া। এবং যেই সমস্ত ডিজাইন হচ্ছে আমি হাত দিয়ে স্পর্শ করতে পারবো না, আমি হচ্ছে শুধু মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে, ল্যাপটপ স্ক্রিনে দেখবো, সেগুলা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এবং আমাদের যে মেজারমেন্ট ইউনিট থাকবে, এরপর সাইজ, এগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য একটা থাকবে, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আরেকটা থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে নোট করেন, নোট করতে যদি সময় লাগে, ঠিক আছে, সময় চাবেন, সময় দিব, তাতে কোনো প্রবলেম নাই, তবে নোট করতে হবে সবাইকে। ফার্স্ট আসে হচ্ছে প্রিন্ট মিডিয়া। আচ্ছা, ফার্স্ট আসে হচ্ছে প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়ার হচ্ছে কালার মোড থাকবে হচ্ছে সিএমওয়াইকে, একটু ফাস্ট লিখেন, সরি স্যার, প্রিন্ট মিডিয়া কালার মোড থাকবে হচ্ছে সিএমওয়াইকে, সিএমওয়াইকে, ওকে স্যার। আচ্ছা আচ্ছা, আর মেজারমেন্ট ইউনিট থাকবে হচ্ছে ইঞ্চি, এবং রেজুলেশন থাকবে হচ্ছে 300। আবার একটু বলেন স্যার। আচ্ছা, প্রিন্ট মিডিয়ার জন্য, আচ্ছা একটা মিনিট, আচ্ছা আমরা যখন নাকি ফটোশপটা ওপেন করব, এটা হচ্ছে ফটোশপের ওয়েলকাম স্ক্রিন, এটা হচ্ছে ইন্টারফেস। তো এই ইন্টারফেসের মধ্যে এই ইন্টারফেসটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, আপনি ইন্টারফেসটাকে কিন্তু নিজের মতন করে ডিজাইনও করে নিতে পারবেন, ঠিক আছে, নিজের মতন করে সেট আপ করে নিতে পারবেন, এটা দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যে সর্বপ্রথম দেখেন যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলাকে বলে হচ্ছে মেনু বার। এবং এর নিচে যে অপশন গুলা দেখতে পাচ্ছেন এগুলাকে বলে হচ্ছে অপশন বার, নিচে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলাকে বলে অপশন বার, এবং বাম পাশে এগুলাকে বলে হচ্ছে টুল বার। এই টুল বারটা হচ্ছে এই যে এরকম লম্বা লম্বিও থাকতে পারে, এই অ্যারোতে ক্লিক করলে হচ্ছে পাশাপাশি চলে আসবে একটার পর একটা। এবং ডান পাশে যে অপশন গুলা দেখতে পাচ্ছেন এগুলাকে বলে হচ্ছে ফ্লোটিং প্যানেল, ঠিক আছে? এবং এই যে টুল বার, টুল বারের মধ্যে দেখেন যে টুলের নিচে হচ্ছে অ্যারো রয়েছে, এই টুলের মধ্যে যদি আপনি যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে হচ্ছে ভিতরে আরো কিছু টুল দেখতে পাবেন, এগুলাকে বলা হচ্ছে সাব টুল। কিংবা হ্যাঁ, আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলেও এই যে সাব টুল গুলো রয়েছে এই সাব টুল গুলো চলে আসবে টুলের ভিতরে, যেগুলো ওগুলো সাব টুল, হ্যাঁ টুলের ভিতরে সেগুলো হচ্ছে সাব টুল। আচ্ছা, একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমি বলছি আরেকবার, সবাই হচ্ছে একটু চুপ করে থাকেন, না হচ্ছে ভিডিও রেকর্ডে একটু প্রবলেম হবে। আচ্ছা, উপরে যেগুলো আছে এগুলাকে বলা হচ্ছে মেনু বার, এবং তার নিচে যেগুলো আছে এগুলা হচ্ছে অপশন বার, এবং এই অপশন বার গুলো হচ্ছে চেঞ্জ হবে, এগুলো হচ্ছে আপনি যে টুলটা সিলেক্ট করবেন এই টুলের উপরে হচ্ছে ডিপেন্ড করবে আপনার অপশন বারের অপশন গুলো, ঠিক আছে? আপনি যদি টুল বার থেকে এই টুলটা যদি সিলেক্ট করেন তাহলে এরকম থাকবে, আপনি ক্লিক করবেন এগুলো হচ্ছে চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা আরো ডিটেইলসে দেখব, সমস্যা নেই। আচ্ছা, এটাকে বলে টুল বার, এবং এই যে যেগুলোর মধ্যে অ্যারো রয়েছে এগুলোর মধ্যে ক্লিক করে ধরে রাখলে কিংবা রাইট ক্লিক করলে আরো কিছু টুল আসবে, এই ভিতরে যে টুল গুলো আছে এই ভিতরে টুল গুলাকে বলে কি সাব টুল। এবং ডান পাশে যে অপশন গুলা দেখতে পাচ্ছেন এই অপশন গুলাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল,
ঠিক আছে? আচ্ছা এখন আসি, আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে হচ্ছে এগুলো হচ্ছে ক্লিক লেগে মানে চলে আসছে, ঠিক আছে? এখন কি করবেন? সাপোজ ধরেন যে এটা পুরাটাই আপনার এলোমেলো হয়ে গেছে, আপনার যে ফ্লোটিং প্যানেল আছে পুরাটা এলোমেলো হয়ে গেছে এরকম, এখন কি করবেন? এখন এগুলা আগের মতন যদি আপনি যদি একটা একটা করে রাখতে চান তাহলে কিন্তু রাখতে পারবেন না, ঠিক আছে? এখন হচ্ছে আপনি করবেন এই যে এসেনশিয়াল লেখা আছে, এসেনশিয়ালে ক্লিক করবেন, ক্লিক করে এই যে রিসেট এসেনশিয়াল, রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন, আবার হচ্ছে সব আগের মতন হয়ে যাবে, ঠিক আছে? কিংবা এখান থেকেও আপনি এটা করতে পারেন, এখান থেকেও করতে পারেন, কিংবা হচ্ছে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে হচ্ছে ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেস থেকে হচ্ছে এই যে রিসেট এসেনশিয়াল, এখানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে সব আগের মতন হয়ে যাবে, ঠিক আছে? আপনার ফ্লোটিং প্যানেল আগে যেটা যেখানে ছিল সেখানেই চলে আসবে। কিংবা আপনি হচ্ছে এই যে যে ফ্লোটিং প্যানেল গুলো আছে এগুলাকে হচ্ছে এডিট করেও সেভ করতে পারবেন। কিভাবে? সাপোজ ধরেন যে আপনার এখান থেকে সোয়াচ লাগবে না, সোয়াচ আপনি ডিলিট করে দেন, এরপরে স্টাইল লাগবে না, ডিলিট করে দেন। আমি সাপোজ বলতেছি যে এগুলো হচ্ছে আপনার কাজে লাগে না, খুব কম লাগে, তো যেগুলো লাগে সেগুলো হচ্ছে ফ্লোটিং প্যানেলে রেখে দিবেন। এখান থেকে হচ্ছে যে যেগুলো লাগে এগুলো হচ্ছে আনলেন, সাপোজ ধরেন যে এটা হচ্ছে সাজালেন আপনি আপনার মতন। এখন এটা সেভ করবেন কিভাবে? এটা সেভ করবেন হচ্ছে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেস থেকে হচ্ছে নিউ ওয়ার্কপ্লেস, নিউ ওয়ার্কপ্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে একটা নেম দিতে বলবে, এখানে হচ্ছে আপনি নাম দিয়ে দিতে পারেন যে কোনো একটা নাম। এরপর যদি এই যে সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করার পর এখানে এটা সেভ হয়ে যাবে। এখন যদি আপনি যদি সবগুলাকে যদি হচ্ছে ডিলিট করে দেন, আমি হচ্ছে সবগুলাকে বের করে নিয়ে ডিলিট করে দিলাম, এখন যদি যেগুলা ডিলিট করছি ওইগুলা যদি আবার ফিরায় আনতে চাই তাহলে কি করব? আমি উইন্ডোজ থেকে ওয়ার্কপ্লেসে যাব, কিংবা এই যে এইখানে চলে আসব, এখানে দেখেন আই আনটাইটেল 1 আছে, আমরা হচ্ছে এই নামে সেভ করেছিলাম। এখানে যদি আরেকটা যদি এখান থেকে আমরা যদি হচ্ছে এই যে রিসেট আনটাইটেল 1 এ ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ওয়ার্কপ্লেসটা রিসেট হয়ে যাবে এবং আমরা যেভাবে সেভ করেছিলাম ওরকম হয়ে চলে আসবে, ঠিক আছে? আমরা হচ্ছে মূলত স্টার্টিং এর জন্য আমরা হচ্ছে যে এসেনশিয়াল নিয়ে কাজ করব। এখানে আরো অনেকগুলো অপশন পাবেন, যেমন প্রিন্টিং পাবেন, ফটোগ্রাফি পাবেন, টাইপোগ্রাফি পাবেন, তো আমরা হচ্ছে এসেনশিয়াল নিয়ে কাজ করব শুরুতে। ভাইয়া হ্যাঁ বলেন। মানে কোনো কারণে যদি আমার এটা ডিলিট হয়ে যায় আমি এবং পরে সেটাকে আবার আনডু করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এখন আসি হচ্ছে ডকুমেন্ট সেটআপ। আপনি ফটোশপে কিভাবে হচ্ছে ডকুমেন্ট সেটআপ করবেন? ফটোশপে আপনি ডকুমেন্ট সেটআপ হচ্ছে দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে ফাইল, ফাইলে ক্লিক করুন, ফাইল থেকে হচ্ছে নিউ, নিউতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার যে ডকুমেন্ট সেটআপের যে ডায়ালগ বক্স সেটা হচ্ছে চলে আসবে। এটা হচ্ছে একটা কিবোর্ড শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল প্লাস এন। আপনি যখন নাকি কন্ট্রোল প্লাস এন এ ক্লিক করবেন তখন হচ্ছে এটা চলে আসবে। এগুলা হচ্ছে যে যে কিবোর্ড শর্টকাট গুলা এগুলা লিখে রাখবে। আচ্ছা আপনারা ফটোশপের ডকুমেন্ট সেটআপ করার সময় একটু সতর্কতার সাথে হচ্ছে ডকুমেন্ট সেটআপটা করবেন। এই কিবোর্ড স্যার নিউ ডকুমেন্ট সেটআপ হচ্ছে কন্ট্রোল প্লাস এন। তো এখানে দেখেন এখানে হচ্ছে ফারস্টে আসে হচ্ছে নেম, এখানে হচ্ছে আপনি একটা নাম দিয়ে দিতে পারবেন যে আপনি হচ্ছে যে কাজটা করবেন সেই কাজটার নাম দিয়ে দিতে পারবেন, এটা হচ্ছে নেম। এরপর হচ্ছে প্রিসেট, এই প্রিসেটের মধ্যে আপনার হচ্ছে এই যে কিছু ডকুমেন্টের সাইজ সেভ করা আছে ডিফল্ট ভাবে, যেমন হচ্ছে যে ডিফল্ট ফটোশপ সাইজ। এরপর হচ্ছে আপনি যদি এই যে ইউএস পেপার আসেন, ইউএস পেপারের মধ্যে যে সাইজ, সাইজের মধ্যে এই যে লেটার লিগাল পেয়ে যাবেন। এরপর হচ্ছে যদি ইন্টারন্যাশনাল পেপার আসেন এখানে A4, A6, A5 এগুলো হচ্ছে পেয়ে যাবেন, এগুলো হচ্ছে ডিফল্ট ডিফল্ট সেটআপ, এখান থেকে হচ্ছে নিয়ে নিতে পারবেন। এরপর ওয়েব আছে, মোবাইল আছে, ফিল্ম এন্ড ভিডিও আছে,
ঠিক আছে। এখন আপনি যদি হচ্ছে কাস্টম বাজবে হচ্ছে পেজ সেট আপ করতে চান, তাহলে হচ্ছে আপনাকে ভ্যালো দিয়ে মানে নাম্বার দিয়ে হচ্ছে পেজ সেট আপ করতে হবে। যেমন এখানে হচ্ছে যে এ ফোর সাইজের যে সাইজটা আছে কিংবা A6, আপনার ক্লায়েন্ট তো আপনাকে হচ্ছে একটা মাপ বলে দিবে, ঠিক আছে, যে কোনো ডিজাইনের জন্য একটা মাপ বলে দিবে, ওই মাপে হচ্ছে আপনার ডকুমেন্ট সেট আপটা করতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার চলে আসবে। তো এখান থেকে হচ্ছে ইঞ্চিটা সিলেক্ট করে নিচ্ছি। এখন যেটা বলছিলাম যে মেজারমেন্ট ইউনিট, এটাকে বলা হচ্ছে মেজারমেন্ট ইউনিট। আপনি যদি প্রিন্টের জন্য যদি কোনো ডিজাইন করেন, তাহলে এখান থেকে হচ্ছে আপনি ইঞ্চিটা নিয়ে নেবেন, ঠিক আছে। ইঞ্চিতে নিয়ে দেন হচ্ছে এই যে ওয়েট এবং হাইট এখানে হচ্ছে দিয়ে দিবেন, এখানে হচ্ছে ভ্যালুটা দিয়ে দিবেন। এবং যদি আপনি যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য করেন, তাহলে হচ্ছে আপনি নেবেন হচ্ছে পিক্সেল, পিক্সেলে নিয়ে দেন হচ্ছে এখানে ভ্যালু দিয়ে আপনি হচ্ছে ডকুমেন্টটা ক্রিয়েট করবেন। এবং হাইট এবং ওয়েট, এটা তো মোটামুটি সবাই জানেন যে ওয়েটটা কি, ওয়েটটা হচ্ছে যে পাশে পাশে কতটুকু হবে, এবং হাইটটা কি, হাইটটা হচ্ছে লম্বা লম্বি কতটা হবে। আচ্ছা, আপাতত আমরা হচ্ছে ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, ইঞ্চিতে নিয়ে নিলাম। আচ্ছা, এই মাপটাই থাক আপাতত। আচ্ছা, এরপর আসি হচ্ছে রেজুলেশন। এখন রেজুলেশনটা কি, আমরা যদি হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য যদি কোনো ডিজাইন করি, তাহলে রেজুলেশন থাকবে 300, এখানে 300ই আছে। কিন্তু এখন যদি আমি যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো ডিজাইন করি, তাহলে রেজুলেশন থাকবে 72, এখানে রেজুলেশন থাকবে 72। যেহেতু আমরা এখন প্রিন্ট মিডিয়ার জন্যই করছি, আমি এখানে 300ই নিয়ে নিচ্ছি। আচ্ছা, এর পাশে দেখেন যে এটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। রেজুলেশনটা কি, রেজুলেশনটা হচ্ছে যে আপনারা তো জানেন, এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে ফটোশপ হচ্ছে রাস্টার, এবং রাস্টার কি করে, রাস্টার হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে, পিক্সেল বেস কাজ করে। এবং রেজুলেশনটা হচ্ছে যে আপনার 1 ইঞ্চি জায়গায় কতটা রেজুলেশন হবে, কয়টা রেজুলেশন হবে, এটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। মানে 1 ইঞ্চি জায়গায় আপনার কয়টা রেজুলেশন থাকবে, এটাই হচ্ছে রেজুলেশন, এখান থেকে হচ্ছে দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর আসে হচ্ছে কালার মোড। ফটোশপে হচ্ছে আপনি 5 ধরনের কালার মোড পেয়ে যাবেন, কিন্তু আমরা মূলত ইউজ করবো হচ্ছে 2টা কালার মোড, একটা হচ্ছে RGB কালার মোড, আরেকটা হচ্ছে CMYK কালার মোড। আচ্ছা, আমরা যদি হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি, তাহলে হচ্ছে আমরা কালার মোডটা নিয়ে নিব CMYK, এই কালার মোডটা নিয়ে নিব। এখন CMYK-টা কি, CMYK-টা হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো এবং হচ্ছে কি ব্ল্যাক, এই 4টা কালার নিয়ে হচ্ছে CMYK। আমরা যদি প্রিন্ট মিডিয়ার জন্য ডকুমেন্ট সেট আপ করি, তাহলে হচ্ছে কালার মোড থাকবে CMYK। এবং আমরা যদি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডকুমেন্ট সেট আপ করি, তাহলে হচ্ছে কালার মোড থাকবে RGB, আর হচ্ছে রেড, জিতে হচ্ছে গ্রিন, বিদ হচ্ছে ব্লু, এই RGB কালার মোডে হচ্ছে আমরা ডকুমেন্ট সেট আপ করবো। এবং এটা 8 বিট থাকবে। এখন 8 বিটটা কি, 8 বিটটা হচ্ছে যখন নাকি এটা হচ্ছে কালারের, মানে এটা হচ্ছে কতটা কালার থাকবে, মানে কয়টা কালার থাকবে। যদি 8 বিট থাকে, 8 বিট থাকলে হচ্ছে আপনার 16.9 মিলিয়ন কালার হচ্ছে আপনি পাবেন, ঠিক আছে, 16.9 মিলিয়ন কালার পাবেন। কিন্তু আপনারা হচ্ছে ডিজাইনের মধ্যে ইউজ করবেন কয়টা, 1টা 2টা 10টা কিংবা 20টা কালার ইউজ করবেন, এর বেশি তো ইউজ করবেন না কোনো ডিজাইনের মধ্যে, ঠিক আছে। কিন্তু আপনি যদি 8 বিটে যদি ডকুমেন্ট সেট আপ করেন, আপনি 16.9 মিলিয়ন কালার পাবেন। এখন এই বিটে এখানে আসেন, আপনি হচ্ছে 16 বিটেও পাবেন, তারপর হচ্ছে 32 বিটেও পাবেন। এখন 16 বিটে হচ্ছে আপনার 16.9 × 2, এটা যদি 2 গুণ করেন যত হয় ততগুলা কালার পাবেন। এবং 32 বিটটা কি, 32 বিটটা হচ্ছে আপনার 16.9 কে যদি আপনি যদি 3 দিয়ে গুণ করেন,
তাহলে হচ্ছে যে ভ্যালুটা আসবে আপনি ততগুলা কালার পাবেন 32 বিটে। তো আমাদের হচ্ছে এত কালার প্রয়োজন নেই, আমরা হচ্ছে 8 বিট নিয়ে ডিজাইন করব। এবং হচ্ছে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইটই থাকবে। এরপর যদি আমরা যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পর আমাদের ডকুমেন্ট সেটআপটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। আচ্ছা, ফটোশপে হচ্ছে আপনারা তিন ধরনের স্ক্রিন মোড পাবেন। আপনি যদি এই যে টুল বার আছে, টুল বারের একেবারে নিচে এখানে এসে যদি রাইট ক্লিক করেন, তাহলে হচ্ছে দেখতে পাবেন যে তিনটা স্ক্রিন মোড। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এরপর হচ্ছে ফুল স্ক্রিন উইথ মেনুবার, দেন হচ্ছে ফুল স্ক্রিন মোড। এখান থেকেও পাবেন, কিংবা আপনি হচ্ছে এই যে ভিউ থেকে হচ্ছে স্ক্রিন মোড, এখানেও কিন্তু সেম তিনটা স্ক্রিন মোড পাবেন। ঠিক আছে, আমরা এখন বর্তমানে যে স্ক্রিন মোডে রয়েছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। আপনি ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে চেঞ্জ হবে আপনার স্ক্রিন মোডটা। আচ্ছা, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে আছি বর্তমানে। এরপর আমি যদি ফুল স্ক্রিন উইথ মেনু বার দিই, এটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন যে আমার শুধু হচ্ছে মেনু বার আছে আর বাকি সব কিন্তু হাইড হয়ে গেছে। এখন যদি আমি যদি এই যে ফুল স্ক্রিন মোডে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে বলবে যে আপনি কি শিওর যে ফুল স্ক্রিন মোডে যাওয়ার জন্য, ফুল স্ক্রিন মোডে গেলে সবকিছু হাইড হয়ে যাবে। এরপর যদি আমি যদি ফুল স্ক্রিনে ক্লিক করি, তাহলে দেখেন যে মেনু বার, টুল বার, এরপর ফ্লোটিং প্যানেল, এগুলা কিছুই কিন্তু দেখতে পাবেন না। ঠিক আছে, এবং এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে F। আপনি যদি F এ ক্লিক করেন, তাহলে হচ্ছে আবার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে চলে আসবেন। আপনি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে থাকা অবস্থায় আপনি যদি F এ ক্লিক করেন, তাহলে হচ্ছে ফুল স্ক্রিন উইথ মেনু বারে চলে যাবেন। আবার যদি F এ ক্লিক করেন, তাহলে হচ্ছে ফুল স্ক্রিনে চলে যাবেন। আবার F এ ক্লিক করলে ফুল স্ক্রিন থেকে আপনি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে চলে আসবেন। এখন আমরা এই স্ক্রিন মোডটা কেন ইউজ করব, স্ক্রিন মোডটা ইউজ করব কারণ হচ্ছে যে আমরা যে ডিজাইনটা করলাম, ডিজাইনটা করার পর আমাদের আউটপুটটা কি আসছে, এটা হচ্ছে মানে বড় করে দেখার জন্য আমরা হচ্ছে এটা ইউজ করে থাকি। আচ্ছা, এটা গেল হচ্ছে স্ক্রিন মোড। এরপর হচ্ছে জুম ইন জুম আউট। আমরা হচ্ছে ফটোশপে অনেক ভাবে হচ্ছে জুম ইন এবং জুম আউট করতে পারবো। এগুলো হচ্ছে লিখে রাখেন, ফার্স্টেরটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল এবং তার আগে আসি আমাদের টুল বারের মধ্যে, এখানে দেখেন যে জুম টুল, একটা জুম টুল দেওয়া আছে। এখন জুম টুল সিলেক্ট করার পর দেখেন একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়েছে এবং তার ভিতরে হচ্ছে প্লাস সাইন। এর মানে হচ্ছে আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে জুম হবে। ক্লিক করছি এবং হচ্ছে জুম হচ্ছে। এখন অপশন বারের মধ্যে দেখেন যে ফার্স্ট হচ্ছে এই প্লাসটা সিলেক্ট করা আছে। আপনি যদি মাইনাসেরটা যদি সিলেক্ট করেন, তাহলে ডকুমেন্টে আসার পর দেখবেন যে আপনার ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে মাইনাস সাইনটা চলে আসছে। এখন যদি আপনি যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে জুম আউট হবে। ঠিক আছে, কিংবা আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস চাপেন, তাহলে দেখেন যে আপনার জুম ইন টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি ক্লিক করে জুম করতে পারবেন। আবার আপনি যদি কন্ট্রোল অল্ট স্পেস চাপেন, তাহলে দেখেন যে আপনার ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে মাইনাস সাইনটা চলে আসছে, মানে হচ্ছে জুম আউট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আপনি যদি ক্লিক করেন, তাহলে জুম আউট হবে। কিংবা আপনি যদি অল্টা ধরে মাউস স্ক্রল করেন, তাহলেও কিন্তু জুম ইন করতে পারবেন। স্ক্রল আপ করলে জুম আউট হবে, স্ক্রলিং করলে জুম ইন হবে, স্ক্রল আউট করলে জুম আউট হবে। ঠিক আছে, এরপর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপলে জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস চাপলে জুম আউট হবে। ঠিক আছে, এত এত ভাবে হচ্ছে আপনি ফটোশপে জুম ইন জুম আউট করতে পারবেন। এরপর এখান থেকে আপনি কোনটা ইউজ করবেন কাজের ক্ষেত্রে, আপনি হচ্ছে ফার্স্ট হচ্ছে সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন, যেটা যে ওয়েটা আপনার কাছে বেশি কমফোর্টেবল লাগবে সেই ওয়েটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন আপনার কাজের সময়। জুম ইন এটার বিপরীতে জুম আউটটা আর কোনটা, কন্ট্রোল স্পেস হচ্ছে জুম, কন্ট্রোল স্পেস বার,
কন্ট্রোল স্পেস হচ্ছে জুম ইন, জুম ইন, কন্ট্রোল অল টাই স্পেস হচ্ছে জুম আউট, কন্ট্রোল স্পেস চাপলে হচ্ছে জুম ইন হবে, কন্ট্রোল অল টা স্পেস চাপলে হচ্ছে আপনার জুম আউট হবে। আচ্ছা এখন আসি হচ্ছে ডকুমেন্ট প্যান। ডকুমেন্ট প্যানটা কি, এখানে দেখেন আপনার টুল বারের মধ্যে একটা হ্যান্ড টুল নামে একটা টুল আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হ্যান্ড টুল। এই টুলটা দিয়ে আপনি কি করতে পারবেন, সাপোজ ধরেন যে আপনি একটু জুম করছেন, জুম করার পর আপনার এই যে ডকুমেন্টের ডকুমেন্টটা কিন্তু সম্পূর্ণ অংশটা কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন না, উপরেও কিছু অংশ আছে এবং নিচেও কিছু অংশ আছে। এখন আপনি উপরের অংশ কিংবা নিচের অংশ যদি দেখতে চান, তাহলে হচ্ছে এই যে এই হ্যান্ড টুল দিয়ে হচ্ছে আপনার ডকুমেন্টটাকে মুভ করায় দেখতে পারবেন। আপনি ক্লিক করে ড্র্যাগ করেন, আপনার ডকুমেন্টটা হচ্ছে মুভ হবে, ঠিক আছে, হ্যান্ড টুলের মাধ্যমে। কিন্তু আমি বলি শেষ করি, দেন হচ্ছে কোশ্চেন করেন, সমস্যা নেই। আচ্ছা কিন্তু আপনি যখন নাকি আপনার ডকুমেন্টটা সম্পূর্ণ দেখতে পাবেন, ডকুমেন্টটা সম্পূর্ণ দেখতে পাবেন, এখন কিন্তু আপনার হ্যান্ড টুলটা কাজ করবে না। দেখেন এখন আমি ক্লিক করে ড্র্যাগ করছি, এখন কিন্তু কাজ করছে না। যখন নাকি একটু জুম করবেন, জুম করার ফলে আপনার ডকুমেন্টের কোনো অংশ আপনি দেখতে পারবেন না, তখনই হচ্ছে এই হ্যান্ড টুলটা কাজ করবে। এবং এই হ্যান্ড টুলের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি স্পেস চেপে ধরেন, তাহলে দেখেন এখন হচ্ছে মুভ টুল সিলেক্টেড করা আছে। এখন যদি আপনি যদি স্পেস চাপেন, তাহলে আপনার হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখন কিন্তু আপনি ডকুমেন্টটাকে মুভ করাতে পারছেন, ঠিক আছে। কিংবা অনেক সময় হয় যে আপনি হচ্ছে একেবারে বেশি জুম করে ফেলছেন, এখন জুম আউট করবেনই করবেন, আপনি হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্টটাকে হচ্ছে দেখতে চাচ্ছেন, ঠিক আছে। এখন আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে যত জুমই থাক আর আপনার ডকুমেন্টটা যেই জায়গায় থাক, আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে বসে যাবে, ঠিক আছে, কন্ট্রোল প্লাস জিরো। আচ্ছা আপনি হচ্ছে সাপোজ ধরেন যে অনেক জুম করে ফেলছেন, অনেক জুম করছেন, এখন হচ্ছে আপনি হচ্ছে আবার পুনরায় আগের জায়গায় আসতে চাচ্ছেন, ঠিক আছে, যে ডকুমেন্টটা আমি সম্পূর্ণটা দেখব, এখন হচ্ছে আপনি আবার জুম আউট করবেন, ঠিক আছে, এইভাবে হচ্ছে জুম আউট করবেন। এর থেকে হচ্ছে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে বেশি জুম করছেন কিংবা ডকুমেন্ট মানে মুভ করাইছেন, আপনি যদি পুনরায় যদি আগের জায়গায় যদি আনতে চান, তাহলে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা চলে আসবে আগের জায়গায়। আচ্ছা এখন আসি হচ্ছে কালার অ্যাপ্লাই, ফটোশপে হচ্ছে কিভাবে কালার অ্যাপ্লাই করবেন। তো দেখেন এটা হচ্ছে আপনার কালার প্যালেট, টুলবারের মধ্যে যে নিচে যে ব্ল্যাক এবং হোয়াইট দেখতে পাচ্ছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট যে কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কালার প্যালেট। আপনি ফটোশপে হচ্ছে দুইটা কালার পাবেন, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এবং ফটোশপে হচ্ছে ডিফল্ট ভাবে ফরগ্রাউন্ড কালারে থাকবে হচ্ছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারে থাকবে হোয়াইট, এটা হচ্ছে ডিফল্ট, এবং ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে ডিফল্ট কালার। এই দুইটা কালার হচ্ছে কোনো কালারের মধ্যে পড়ে না, এটা আমরা কম বেশি সবাই জানি যে এই দুইটা হচ্ছে ডিফল্ট কালার। আচ্ছা তো এই কালার গুলাকে হচ্ছে আমি চেঞ্জও করতে পারবো, কিভাবে চেঞ্জ করব সেটা হচ্ছে সাপোজ আমি হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমি সিম্পল ভাবে ফরগ্রাউন্ড কালারের মধ্যে একটা ক্লিক করব, একটা ক্লিক করার পর দেখতে পাবেন যে কালার পিকার নামে আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, এখান থেকে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে হচ্ছে এই যে একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রেড কালারের একটা প্রিভিউ, এখান থেকে রেড কালার আপনি হচ্ছে লাইট যে কালারটা আছে সেটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে, কিংবা যে ডিপ কালারটা আছে সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করতে পারবেন, ব্ল্যাক কালার সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমি রেড কালারটা নিয়ে নিচ্ছি, এবং রেড কালারটাও হচ্ছে আপনি অন্য যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এই যে এই অ্যারোটা যদি উপরে নিচে নেন, যে কালার উপরে রাখবেন সেই কালারটা এখানে চলে আসবে, ঠিক আছে, এটা আপনি যে কালার উপরে রাখবেন সেই কালারটা এখানে চলে আসবে। তো হচ্ছে এখান থেকে হচ্ছে ক্লিক করে কালারটা সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে হচ্ছে
এখানে হচ্ছে প্রিভিউটা দেখতে পাবেন, আপনি যে কালারটা সিলেক্ট করছেন এই কালারটার প্রিভিউ এখানে দেখতে পাবেন। এখন যদি আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে দেখেন আপনার ফরগ্রাউন্ড কালারে আপনার কালারটা চলে আসছে, ঠিক আছে। এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের উপর একটা ক্লিক করেন, আপনার কালার পিকার চলে আসবে, দেন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে নেন। এই কালারটা সিলেক্ট করে নিলেন, দেন হচ্ছে ওকেতে ক্লিক করেন, আপনার ব্যাকগ্রাউন্ড কালারেও কালারটা চলে আসছে। আচ্ছা, এখন আসি হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা কিভাবে অ্যাপ্লাই করবেন। ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে কিবোর্ড শর্টকাট হচ্ছে, আপনি যদি অল্টা প্লাস ব্যাকস্পেসে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালারের যে কালারটা থাকবে সেই কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনি যদি কন্ট্রোল প্লাস ব্যাকস্পেসে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের যে কালারটা রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি যদি কালার চেঞ্জ করতে চান ক্লিক করলেন, কালার পিকারটা চলে আসলো, দেন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতন কালারটা সিলেক্ট করলেন, কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, আপনার কালার প্যালেটে কালারটা চলে আসবে। দেন হচ্ছে উপরের কালার মানে ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার শর্টকাট হচ্ছে অল্টা প্লাস ব্যাকস্পেস, অল্টা প্লাস ব্যাকস্পেস ক্লিক করলে হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাকস্পেসে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আচ্ছা শেষ করি আমি, দেন কোশ্চেন করেন, শেষ করি আমি। আচ্ছা, আপনি হচ্ছে কালারটাকে সুইচও করতে পারবেন। এখানে দেখেন এই অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার ফরগ্রাউন্ড কালারটা চলে যাবে ব্যাকগ্রাউন্ড কালারে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে ফরগ্রাউন্ড কালারে, ঠিক আছে, সুইচও করতে পারবেন। এবং এই যে নিচে দেখেন এটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার। আপনি আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের যে কোনো কালারই থাকুক না কেন, আপনি যদি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের যে ডিফল্ট কালার রয়েছে সেই কালারটা চলে আসবে। সাপোজ আপনার ফরগ্রাউন্ড কালার একটা আছে কিন্তু আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে অন্য একটা কালার আছে। এখন আপনি যদি ডিফল্ট কালারে আসতে চান তাহলে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন কিংবা কিবোর্ড থেকে ডি ক্লিক করবেন। কিবোর্ড থেকে ডি তে ক্লিক করলে আপনার যে কালার প্যালেটটা আছে এটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট যে কালার আছে কালারে ডিফল্ট কালারে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ফটোশপে দেখেন এটা হচ্ছে মুভ টুল, ফার্স্টটা হচ্ছে মুভ টুল এবং এই মাইক্রোফোনটা মিউট করে দেন, সাউন্ড আসতেছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মুভ টুল, মুভ টুল দিয়ে কি করবেন, কি করতে পারবেন, শুধু হচ্ছে মুভ করাতে পারবেন, সরাতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আরেকটু পরে আসি, এটা সরা হচ্ছে এমনিতেই বুঝে যাবেন। আচ্ছা, মুভ টুলের পাশে যে সর্বপ্রথম যে টুলটা আছে এটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কি টুল। এই রেক্টেঙ্গেল মার্কি টুল আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন যে একটা প্লাস একটা সাইন আসবে। এখন যদি আপনি যদি ক্লিক করে যদি ড্র্যাগ করেন তাহলে হচ্ছে আপনি আপনাকে হচ্ছে একটা সিলেকশন দিয়ে দিবে, ঠিক আছে। এই টুলের মাধ্যমে হচ্ছে আপনি সিলেকশন করতে পারবেন এবং সিলেকশন করার পর এটার যে ভিতরের যে এরিয়াটা আছে এই ভিতরের এরিয়াটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ এরিয়া এবং বাইরের এরিয়াটা কি নন অ্যাক্টিভ এরিয়া। আপনি এখন যে কাজই করবেন সেটা হচ্ছে আপনার এই সিলেকশনের ভিতরেই শুধু অ্যাপ্লাই হবে, এই সিলেকশনের বাইরে অ্যাপ্লাই হবে না। এখন আপনি যদি একটা কালার নেন, সাপোজ আমি এই কালারটা নিয়ে নিলাম, এখন যদি এই কালারটা যদি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে শুরু হচ্ছে সিলেকশনটার ভিতরেই কালারটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখন বলেন যে আমি হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব, তাহলে এটার কিবোর্ড শর্টকাট কি হবে? অল্টার প্লাস ব্যাকস্পেস, অল্টার প্লাস ব্যাকস্পেস চাপলাম, দেখেন আমার ফরগ্রাউন্ড কালারটা আমার যে সিলেকশনটা রয়েছে সিলেকশনটার ভিতরে অ্যাপ্লাই হয়েছে, সিলেকশনটার বাইরে কিন্তু যায়নি, ঠিক আছে। এখন আপনি যদি এই যে সিলেকশনটা রয়েছে এই সিলেকশনটাকে যদি উঠাতে চান মানে ডিসিলেক্ট করতে চান তাহলে কি করবেন, তাহলে হচ্ছে এই সিলেকশনটার ভিতরে মাউসটা রেখে, মাউসের কার্সরটাকে রেখে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এই যে ডিসিলেক্ট, ডিসিলেক্টে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। কিংবা আপনি এটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারবেন, আপনি যদি কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করেন তাহলে হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে, আপনার যা আপনার যে সিলেকশনটা ছিল সেটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিও টুল।
আপনি ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতন সিলেকশন দিতে পারবেন, সিলেকশন নিয়ে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতন। এখন যদি এটাকে যদি এই যে সিলেকশনটা রয়েছে এটাকে যদি ডিসিলেক্ট করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আপনি হচ্ছে সিলেকশন নিলেন, ঠিক আছে আপনি আপনার ইচ্ছা মতন সিলেকশন নিলেন, সিলেকশন নেওয়ার পর কালার অ্যাপ্লাই করলেন, এই যে আপনার যে সিলেকশনটা যে রয়েছে এই সিলেকশনটাকে হচ্ছে ডিসিলেক্ট করতে হবে। এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করার দুইটা ওয়েতে করতে পারেন, একটা হচ্ছে আপনি সিলেকশনটার ভিতরে মাউস কার্সরটা রেখে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর ফার্স্টে যে অপশনটা আছে ডিসিলেক্ট, ডিসিলেক্টে ক্লিক করলে এই সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারবেন, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডি, ডি ডি কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করলে আপনার সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। জি স্যার, ঠিক আছে বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন আসি, এখন আপনি তো একটু কথা বলি, আপনি হচ্ছে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে সিলেকশন নিতে পারবেন, কিন্তু আপনি যদি চান যে একটা রেশিওতে হচ্ছে আমার সিলেকশনটা হবে, রেশিওটা কি আমার হাইটে যদি 1 ইঞ্চি বাড়ে উইডথও 1 ইঞ্চি বাড়বে, তাহলে হচ্ছে আপনি হচ্ছে শিফট ধরবেন, শিফট ধরে দেখেন আমি শিফট ধরেছি, এখন ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন আপনার হাইটেও যদি 1 ইঞ্চি বাড়ে উইডথও 1 ইঞ্চি বাড়বে। ঠিক আছে, এখন আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা আপনি এটা যে শুধু ফরগ্রাউন্ড কালারে অ্যাপ্লাই করতে পারবেন এমনটা না, আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে অন্য একটা কালার নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, কন্ট্রোল প্লাস ব্যাকস্পেসে ক্লিক করে কালার অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে রেক্টেঙ্গেল মার্কিউ টুলের পরে আর একটা টুল রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এটা কি, এটা হচ্ছে আপনি ক্লিক করে যদি ড্র্যাগ করেন দেখেন একটা সার্কেল একটা সিলেকশন দিবে, ঠিক আছে একটা সার্কেল একটা সিলেকশন দিবে এবং এখানে হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এবং এটা হচ্ছে আপনি যদি শিফট ধরে যদি ড্র্যাগ করেন তাহলে হচ্ছে আপনাকে রাউন্ড একটা সিলেকশন দিবে, ঠিক আছে পুরো রাউন্ড একটা সিলেকশন দিবে। এখন এখানে হচ্ছে আপনি ফরগ্রাউন্ড কালার কিংবা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা এখন আসি হচ্ছে আমরা লেয়ারে, ফ্লোটিং প্যানেলে দেখেন যে লেয়ার নামে হচ্ছে একটা অপশন আছে এবং এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এখন আপনি সাপোজ যে একটা সিলেকশন নিলেন, সিলেকশন নেওয়ার পর হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করে দিলেন, দেন হচ্ছে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করলেন, মানে হচ্ছে ডিসিলেক্ট করে দিলেন। এখন যদি আপনি যদি এই যে মুভ টুল সিলেক্ট করে যদি ক্লিক করে ড্র্যাগ করেন দেখেন এটা কিন্তু মুভ হবে না, এটাকে যদি আপনি যদি সরাতে চান তাহলে দেখেন এটা কিন্তু সরবে না। তো এটাকে যদি সরাতে চান তাহলে কি করতে হবে, এটা নেওয়ার আগে আপনাকে হচ্ছে নতুন একটা লেয়ার নিয়ে তারপর হচ্ছে কাজ করতে হবে। নতুন একটা লেয়ার কিভাবে নেবেন, এখানে দেখেন, এই যে নিউ লেয়ার নামে একটা অপশন আছে, এটার মধ্যে যদি ক্লিক করেন এই যে লেয়ার ওয়ান, আপনি যতগুলা ক্লিক করবেন ততগুলা লেয়ার অ্যাড হবে, ঠিক আছে। এবং এই লেয়ার গুলাকে ডিলিট করবেন কিভাবে, ক্লিক করে এই যে ডিলিট অপশন আছে এখানে ছেড়ে দিবেন তাহলে হচ্ছে ডিলিট হয়ে যাবে, কিংবা আপনি লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিটে ক্লিক করেন তাহলে হচ্ছে লেয়ার ডিলিট হয়ে যাবে। আর লেয়ার নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন আপনার নতুন একটা লেয়ার চলে আসবে। এখন যদি আপনি নতুন একটা লেয়ার নিলেন, লেয়ার নেওয়ার পর আপনি হচ্ছে সিলেকশনটা নিলেন, সিলেকশন নেওয়ার পর আপনি হচ্ছে কালার অ্যাপ্লাই করে দেন, এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস ডি তে ডিসিলেক্ট করে দেন। এখন আপনি মুভ টুল সিলেক্ট করেন, মুভ টুল সিলেক্ট করে দেখেন এখন কিন্তু কালারটা কিন্তু সরানো যাচ্ছে, ঠিক আছে এখন কিন্তু কালারটা সরানো যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে নতুন একটা লেয়ারে নেওয়া, আমার এই কালারটা হচ্ছে নতুন একটা লেয়ারে নেওয়া। আচ্ছা লেয়ার নেওয়ার একটা কিবোর্ড শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট এন যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে নিউ লেয়ারের একটা অপশন চলে আসবে, দেন হচ্ছে নেম, আপনি এখান থেকে নেম দিয়ে দিতে পারেন, এরপর ওকে তে ক্লিক করলে এই যে নতুন লেয়ার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কন্ট্রোল প্লাস আমি শেষ করি, আমি কথা শেষ করি দেন আপনারা কথা বলেন, আমি যদি শেষ করার আগে যদি আপনারা কোশ্চেন করেন তাহলে কিভাবে হবে বলেন, আমি শেষ করি। আচ্ছা আপনার এই যে লেয়ারটা ক্রিয়েট হলো এই যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, কিন্তু এই একমাত্র লেয়ারের ক্ষেত্রেই, কিবোর্ড শর্টকাটের থেকে আপনি যদি এখান থেকে যদি লেয়ার নেন তাহলে হচ্ছে বেশি সহজ হয়, যে আপনি এখান থেকে ক্লিক করলেন
একটা লেয়ার অ্যাড হয়ে গেল। কিন্তু আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট এন্ড ক্লিক করতে হবে, আপনার হচ্ছে অপশন আসবে, অপশন আসার পর দেন হচ্ছে আবার ওকেতে ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে নতুন একটা লেয়ার অ্যাড হবে। তো এখান থেকে করলেই হচ্ছে বেটার হয়, ঠিক আছে? এখান থেকে লেয়ার গুলা ক্রিয়েট করলে বেটার হয়। এবং ডিলিট করার জন্য সিম্পল ভাবে কিবোর্ড থেকে ডিলিট চাপবো, তাহলে হচ্ছে ডিলিট হয়ে যাবে লেয়ার গুলো। আচ্ছা, লেয়ারটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণত লেয়ারটা ইউজ করে থাকি, মাইক্রোফোন গুলা মিউট করেন। আচ্ছা, লেয়ারটা হচ্ছে আচ্ছা মাইক লেয়ারটা আমরা সাধারণত ইউজ করে থাকি আলাদা আলাদা করার জন্য। সাপোজ ধরেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনি সাপোজ একটা দেওয়াল ধরেন, এই দেওয়ালের উপরে আপনি যদি সরাসরি কোনো কিছু যদি পেইন্ট করে দেন, আপনি যদি ওইটাকে কি সরাতে পারবেন? আপনি কিন্তু সরাতে পারবেন না। দেওয়ালের মধ্যে আপনি যদি সরাসরি কোনো কিছু পেইন্ট করে দেন তাহলে কিন্তু সরাতে পারবেন না। কিন্তু সাপোজ ভাবেন যে আপনি দেওয়ালের উপরে আচ্ছা সাপোজ ধরেন যে আপনি দেওয়ালের মধ্যে একটা স্বচ্ছ একটা কাঁচ বসালেন। এখন যদি কাঁচের উপরে যদি আপনি যদি পেইন্ট করেন, কাঁচের উপরে পেইন্ট করার পর আপনার যদি মনে হয় যে না এটা একটু সরানো দরকার, তাহলে কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু সরাতে পারবেন। কিন্তু যেটা নাকি ফিক্সড ভাবে পেইন্ট করছেন ওইটা কিন্তু সরাতে পারবেন না। এই লেয়ারটাও কিছুটা এরকমই, যে যে ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আপনি যদি কোনো কিছু যদি অ্যাপ্লাই করেন কিংবা কোনো কালার অ্যাপ্লাই করেন তাহলে এটা হচ্ছে ফিক্সড হয়ে থাকবে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি যদি কোনো কালার যদি এই যে অ্যাপ্লাই করে দেই, এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, এখন দেখেন এখন কিন্তু আমি কিন্তু এটাকে মুভ করাতে পারছি না, ঠিক আছে? কিন্তু আমি যদি এটাকে মুভ করাতে চাই তাহলে হচ্ছে এটা লেয়ারকে ধরে আমি কিন্তু এটাকে মুভ করাতে পারবো। আমি যখন নাকি ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকবো তখন যদি আমি যদি এটাকে যদি মুভ করাতে চাই তাহলে কিন্তু মুভ করাতে পারবো না, ঠিক আছে? এটাকে মুভ করানোর জন্য এটা লেয়ারটা সিলেক্টেড থাকতে হবে, তাহলে হচ্ছে একমাত্র মুভ করতে পারবো। কিংবা মুভ টুলের এসে অপশন বার আছে, অপশন বারের মধ্যে দেখেন যে অটো সিলেক্ট, এই অটো সিলেক্টটা যদি আপনার যদি চেক মার্ক দেওয়া থাকে, আপনার আপনি রয়েছেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে থেকে আপনি যদি এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এইটার যে লেয়ারটা, লেয়ারটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? দেন কিন্তু আপনি মুভ করতে পারবেন। আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট আছে, এখন যদি আপনি এটার মধ্যে ক্লিক করেন এটার লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে অটো সিলেক্ট, এবং লেয়ারটা আমরা সাধারণত মানে এর জন্যই ইউজ করে থাকি। লেয়ার নিয়ে হচ্ছে আপনাদের বিস্তারিত ক্লাস আছে, তো সেখানে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে জাস্ট সিম্পল বেসিক হিসাবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আন্ডো রিডো, কিভাবে আন্ডো এবং রিডো করবেন। সাপোজ ধরেন আপনি হচ্ছে একটা সিলেকশন নিয়েছেন, সিলেকশন নিয়ে কালার অ্যাপ্লাই করে দিয়েছেন এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিয়েছেন। এখন যদি আপনি চান যে আমার হচ্ছে আন্ডো করা দরকার, ঠিক আছে, মানে পিছনে আসা দরকার, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড এ ক্লিক করবেন, তাহলে হচ্ছে আন্ডো হবে, মানে একবার আন্ডো হবে, এবং কন্ট্রোল প্লাস জেড যদি আবার ক্লিক করেন তাহলে হচ্ছে রিডো হবে, মানে একবার হচ্ছে ওয়েট, আমি হচ্ছে আরেকটু ক্লিয়ার ভাবে দেখাই। আমি একটা নতুন একটা লেয়ার নিই, দেন হচ্ছে একটা সিলেকশন নিলাম এবং কালার অ্যাপ্লাই করে দিলাম এবং ডিসিলেক্ট করে দিলাম। এখন এটা হচ্ছে এটার পজিশন হচ্ছে এইখানে, আমি যদি ক্লিক করে ধরে এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এই যে আমার যে কালারটা আছে এটা যে ফার্স্টের যে পজিশনটা ছিল সেটা হচ্ছে মানে ভালো ছিল, এখন ফার্স্টের পজিশনে যদি নিয়ে যেতে চান তাহলে কি করতে হবে? মানে পিছনে আসতে হবে, আন্ডো করতে হবে। এখন আন্ডো কিভাবে করবেন? আন্ডো করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস জেড এ ক্লিক করলে আন্ডো হবে, আবার কন্ট্রোল প্লাস জেড এ ক্লিক করলে রিডো হবে, ঠিক আছে? একবার আন্ডো হবে, একবার রিডো হবে, একবার আন্ডো, একবার রিডো। এখন আপনি যদি একাধিকবার আন্ডো করতে চান, মানে একাধিক স্টেপ পিছনে যেতে চান, তাহলে কি করতে হবে? কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড এ যদি
কন্ট্রোল অল্টা জেড, সরি কন্ট্রোল অল্টা জেড এ যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি একাধিকবার পিছনে যেতে পারবেন, মানে আনডু করতে পারবেন। এবং আপনি যদি একাধিকবার রিডো করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট জেড চাপতে হবে, তাহলে হচ্ছে একাধিকবার আপনি রিডো করতে পারবেন। আচ্ছা সিম্পল একটা হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করে দেখাই। তো আমি হচ্ছে ফার্স্টে একটা ইলেকট্রিক্যাল মার্কার টুল নিলাম, এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যে কোনো কাজ করার আগে আপনারা হচ্ছে একটা লেয়ার নিয়ে তারপর হচ্ছে কাজ করবেন। কেন লেয়ার নেবেন? যাতে হচ্ছে সেটাকে দ্বিতীয়বার আপনি যাতে মুভ করতে পারেন তার জন্য হচ্ছে লেয়ার নেবেন। আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা বাংলাদেশের যে ফ্ল্যাগটা আছে, যে জাতীয় পতাকাটা আছে, সেটা ক্রিয়েট করে। তো ফার্স্ট হচ্ছে আমি একটা লেয়ার নিয়ে নিলাম, দেন হচ্ছে আমি একটা রেক্টেঙ্গুলার সিলেকশন নিয়ে নিলাম, ঠিক আছে। সিলেকশন নেওয়ার পর এখন হচ্ছে আমার সবুজ কালারটা নিতে হবে, আমি হচ্ছে ফরগ্রাউন্ড কালার উপরে ক্লিক করলাম, আমার কালার পিকারটা চলে আসছে। দেন হচ্ছে এখান থেকে যে সবুজটা নিয়ে নিই, এরপর হচ্ছে সবুজটার এই যে ডিপ কালারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে ওকেতে ক্লিক করি। এখন এটা হচ্ছে অ্যাপ্লাই করবো, ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য অল্টা প্লাস ব্যাকস্পেসে ক্লিক করলাম, অ্যাপ্লাই হয়ে গেছে। এখন কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করি। এখন আর একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পর আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কার টুল নিই, দেন হচ্ছে শিফট ধরে ক্লিক করি যাতে হচ্ছে পুরো রাউন্ড হয়, ঠিক আছে। শিফট ধরে ক্লিক করি, এবং আপনি এজ আপনি ক্লিক করছেন, এখন যদি আপনি যদি মাউস যদি মুভ করেন দেখেন এটা কিন্তু ছোট বড় হচ্ছে, ঠিক আছে। মাউস যদি আপনি যদি সরান নড়ান তাহলে হচ্ছে এটা আপনার ছোট হবে বড় হবে। কিন্তু আপনি যদি চান যে আমার যে সিলেকশনটা নিয়েছি এটা হচ্ছে আরেকটু ডানে কিংবা আরেকটু বাম থেকে নিলে ভালো হতো, তাহলে কি করবেন, আপনি শিফট এবং মাউস ক্লিকটা ধরে রাখা অবস্থায় আপনি যদি স্পেস চাপেন, স্পেস চাপার পর দেখেন আপনি কিন্তু আপনার সিলেকশনটা কিন্তু মুভ করতে পারতেছেন, ঠিক আছে। এবং যেখানে মনে হবে যে হ্যাঁ এখানে পারফেক্ট আছে সেখানে রেখে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতন সিলেকশনটা নিয়ে নেন। নিয়ে নিলাম, এখন হচ্ছে রেড কালার, রেড কালারটা অ্যাপ্লাই করতে হবে। আমরা হচ্ছে রেড কালারটা নিয়ে নিই, রেড কালারটা নিয়ে নিলাম। এখন হচ্ছে রেড কালারটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দিব, কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস চেপে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন যদি মনে হয় যে এটা একটু বেশি উপরে উঠে গেছে, এটা কিন্তু নিচেও নামাতে পারবো, ক্লিক করে যে নিচে নামিয়ে দিই, ঠিক আছে। ক্লিক করে নিচেও নামাতে পারবো, পুরো নিতে পারবো। কিসের জন্য নিতে পারবো? কারণ হচ্ছে আমরা আলাদা আলাদা লেয়ারে নিয়েছি, ঠিক আছে। এখন আর একটা লেয়ার নিই, আর একটা লেয়ার নেওয়ার পর আমরা রেক্টেঙ্গুলার মার্কার টুল নিই, নিয়ে হচ্ছে পতাকা যে পতাকা দণ্ডটা আছে সেটাকে হচ্ছে তৈরি করব। আচ্ছা আরেকবার পুনরায় নিয়ে নিই। আচ্ছা এটা হচ্ছে তৈরি করে নিলাম, এখন হচ্ছে কালার এবং পতাকা দণ্ডটা তো ব্ল্যাক কালারে দিয়ে দিই। এই কালারটা সিলেক্ট করে দিলাম, অল্টা প্লাস ব্যাকস্পেস এর মাধ্যমে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল প্লাস ডি, এই যে হয়ে গেল। কি একটা কার্টুন ডিজাইন করতে পারি কিনা, আমরা হচ্ছে আরেকটা নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি, কন্ট্রোল প্লাস এন এ ক্লিক করলাম, চলে আসলো। দেন হচ্ছে এন্টার যা ছিল সেম, কোনো কিছু চেঞ্জ করিনি, এভাবে হচ্ছে ডকুমেন্ট সেট আপটা করে নিলাম। দেন হচ্ছে একটা লেয়ার নেই, একটা লেয়ার নেওয়ার পর আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল যে মার্কার টুলটা আছে এটা নিয়ে নিলাম, ক্লিক করে একটা হচ্ছে একটা রাউন্ড একটা শেপ নিয়ে নিই। আচ্ছা রাউন্ড একটা শেপ নিয়ে নিলাম, দেন হচ্ছে রেড কালারটা অ্যাপ্লাই করে দিই, অল্টা প্লাস ব্যাকস্পেস দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম, দেন কন্ট্রোল ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করে দিই, ঠিক আছে। এখন হচ্ছে চোখ ক্রিয়েট করতেছে, ঠিক আছে। আমরা হচ্ছে সিম্পল ক্যারেক্টার ডিজাইন করছি এখন। এখন হচ্ছে হোয়াইট কালার নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার রেখে দিই। এই দুইটা কালার নিয়ে হচ্ছে আমরা কাজ করব, এবং হোয়াইট কালারটা অ্যাপ্লাই করার আগে আমি একটা নতুন একটা লেয়ার নিচ্ছি, দেন হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিই। ডি দেওয়ার পর এটার পাশে হচ্ছে আরো একটা সিলেকশন নিয়ে নিই, সিলেকশন নেওয়ার পর এটাকে হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস চেপে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা হচ্ছে দিয়ে দিলাম। এটা হচ্ছে আর একটু বড় করে দিই,
আমি হচ্ছে কন্ট্রোল অল্টা জেড দিয়ে আন্ডো করছি, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে কালার অ্যাপ্লাই করে দিই, দেন হচ্ছে কন্ট্রোল ডি। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে ক্লিক করে একটা ওভেল ক্রিয়েট করে নিচ্ছি, নতুন একটা লেয়ারে নিচ্ছি, দেন হচ্ছে কালার অ্যাপ্লাই করে দিই রেড কালার, দেন হচ্ছে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করি, আবার এই পাশে একটা ওভেল ক্রিয়েট করে নিই, ওভেল নিয়ে নিলাম। এখন হচ্ছে অল্টা প্লাস ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করে দিই কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে, তারপর হচ্ছে মুখটা ক্রিয়েট করে দিই, এটা হচ্ছে হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিই কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস দিয়ে, তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস ডি তে ডিসিলেক্ট করে দিই, দেন হচ্ছে আমি একটা ওভেল নিয়ে নিচ্ছি বড় করে। ওভেল নেওয়ার আগে একটা অবশ্যই লেয়ার নিয়ে নিবেন, ঠিক আছে? একটা লেয়ার ওভেল নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে অল্টা প্লাস ব্যাকস্পেস দিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, দেন হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। তো দেখেন আমার কিন্তু একটা ক্যারেক্টার ডিজাইন হয়ে গেছে, যে সিম্পল একটা ক্যারেক্টার ডিজাইন হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনি কিন্তু এই যে রেক্টেঙ্গেল এবং হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, এই দুইটা টুল দিয়ে কিন্তু আপনি ক্যারেক্টার ডিজাইন গুলো করতে পারবেন, যে যেরকম সিম্পল ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। আচ্ছা আপনি যদি চান যে এই যে চোখ দুইটা ক্রিয়েট করছেন দুটোটা হচ্ছে সমান থাকবে, তার জন্য হচ্ছে করতে পারবেন, আমি হচ্ছে চোখের চোখ দুইটা হচ্ছে অফ করে দিলাম, এটা রিলেটি করে দিই, এখানে নতুন একটা লেয়ার নিয়ে আমি নতুন করে হচ্ছে চোখ দুইটাকে ক্রিয়েট করি। দেখেন আমি হচ্ছে ক্লিক করছি, শিফট ধরে ক্লিক করি, চোখ ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে দিই। এখন দেখেন একটু জুম করি, এখন দেখেন আপনি যেই সিলেকশন টুল দিয়ে হচ্ছে সিলেকশন করেছেন, এই সিলেকশন টুল নিয়ে যদি আপনি যদি এই যে ভিতরে রাখেন, এই সিলেকশনটার ভিতরে রাখেন, দেখেন যে এই যে যে আপনার মুভ টুলের যে সাইনটা, যে কার্সরের যে আইকনটা, সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখন ক্লিক করে আপনি কিন্তু সিলেকশনটাকে মুভ করতে পারবেন, ঠিক আছে? এই সিলেকশনটাকে এই পাশে এনে ছেড়ে দেন, দেন হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করে দেন, এখন কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করেন, তাহলে হচ্ছে দুইটা সমানই থাকলো, এভাবে হচ্ছে দুইটাকে সমান রাখতে পারবেন। মানে আমাকে কিবোর্ডে কোনো কিছু করতে হচ্ছে না, আমি শুধু যেটা প্রথমে রেডি করে বানাবো। আপনার হচ্ছে যে যেই যেই টুল দিয়ে আপনি সিলেকশন করবেন ওই টুলেই হচ্ছে থাকতে হবে, ওই টুল দিয়ে হচ্ছে আপনি সিলেকশনটাকে মুভ করতে পারবেন, বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা একটা জিনিস, আপনি যে মাঝখান দিয়ে লেয়ার মানে রেডি করলেন না, মানে একটা লেয়ার এড করলেন না, হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাপোজ ধরেন যে এই যে তিন এবং চার এর মধ্যে এটার মাঝখানে একটা লেয়ার লাগবে, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে যে লেয়ার থ্রিটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে নতুন একটা লেয়ার নেবেন, তাহলে হচ্ছে থ্রি এবং ফোর এর মধ্যে নতুন একটা লেয়ার এড হবে। মানে আমি হচ্ছে যে মানে এখন আসি হচ্ছে যে এটাকে আপনি সেভ করবেন কিভাবে, এটাকে সেভ এবং কি ফরম্যাটে এটাকে সেভ করবেন, এটাকে হচ্ছে দুইটা ফরম্যাটে সেভ করবেন, একটা হচ্ছে জেপিজি ফরম্যাট, এবং জেপিজি ফরম্যাট আমরা সবাই জানি যে জেপিজি ফরম্যাটটা কি। জেপিজি ফরম্যাটটা হচ্ছে যে আমরা যে পিকচারগুলো তুলি, যে ফোন দিয়ে যে ফটোগুলো ক্লিক করা হয় এগুলা, মানে সবগুলো হচ্ছে এগুলো হচ্ছে জেপিজি, যেগুলো নাকি আমরা ফেসবুকে আপলোড করি এগুলো হচ্ছে জেপিজি ফরম্যাট। তো জেপিজি ফরম্যাটে একটা সেভ করব এবং এই ফাইলটা পিএইচডি টাইপে একটা সেভ করব, যে ফটোশপ ফরম্যাট এই টাইপে, ফটোশপ ফরম্যাটের টাইপে একটা সেভ করব। কারণ কি, ফটোশপ ফরম্যাটে সেভ করলে আপনার এই যে যে কাজটা করছেন এই কাজটা হচ্ছে আপনার সেভ হয়ে থাকবে, এবং সেকেন্ড টাইম দ্বিতীয়বার হচ্ছে আবার এটাকে এডিট করতে পারবেন, আপনি চাইলেই এটাকে দ্বিতীয়বার এডিট করতে পারবেন। কিন্তু এটাকে যদি এখান থেকে যদি ক্লোজ করে দেন তাহলে কিন্তু এটা একেবারে চলে যাবে, আপনি যদি সেভ করার পর যদি ক্লোজ করে দেন তাহলে কিন্তু এটা থেকে যাবে। কিভাবে সেভ করবেন, আপনি হচ্ছে চলে যাবেন ফাইল, ফাইল থেকে হচ্ছে সেভ, ফার্স্ট টাইম হচ্ছে সেভ করবেন, এবং এখান থেকে হচ্ছে লোকেশন দেখাই দিবেন কোথায় হচ্ছে আপনি সেভ করতে চাচ্ছেন। আমি আপাতত ডেস্কটপে সেভ করে নিচ্ছি, ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করার পর ফাইল নেম, এখানে হচ্ছে আপনি ফাইল নেমটা দিয়ে দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতন ফাইল নেমটা দিয়ে দিবেন, এখানে হচ্ছে ক্যারেক্টার ডিজাইন লিখেও দিতে পারেন ফাইল নেম। আচ্ছা তারপর হচ্ছে ফরম্যাট, ফরম্যাটটা হচ্ছে ফার্স্টে হচ্ছে পিএইচডি, যে ফটোশপ যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে হচ্ছে সেভ করবেন, এই ফরম্যাটটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে সেভ,
এরপর হচ্ছে ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পর এখানে দেখেন যে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে জেপিজি তে সেভ করতে হবে। জেপিজি তে সেভ করার জন্য কি করবেন, আবার চলে যাব, আবার চলে যাবেন হচ্ছে ফাইল, ফাইল থেকে হচ্ছে এখানে দেখেন যে সেভটা যে আছে সেভটা কিন্তু হাইড হয়ে আছে। কিসের জন্য হাইড হয়ে আছে, কারণ হচ্ছে এটা অলরেডি একবার সেভ করেছি, এর জন্য হচ্ছে, এর জন্য হচ্ছে হাইড হয়ে আছে। তো আমরা কি করব এখন হচ্ছে সেভ এজ করব। এখন সেভ এজ এ ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপ থেকে হচ্ছে এখান থেকে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটের উপরে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন যে জেপিজি, এই যে জেপিজি লেখাটা আছে, এই জেপিজির যে প্রথমটা আছে প্রথমটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে হচ্ছে সেভে ক্লিক করছি, সেভে ক্লিক করার পর ওকেতে ক্লিক করি। এখন দেখেন এটা কিন্তু জেপিজি তে সেভ হয়ে গেছে, এই যে দেখেন এটা কিন্তু জেপিজি তে সেভ হয়ে গেছে। এখন আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে এরকম এই যে বাংলাদেশের যে পতাকা আছে পতাকাটা ডিজাইন করতে হবে, এবং হচ্ছে এই টাইপের ক্যারেক্টার ডিজাইন করতে হবে। আমি এইটাই করতে বলি নাই, এটা ফার্স্ট টাইম আপনারা করতে পারেন, এটার থেকে হচ্ছে বেটারটা করবেন, ঠিক আছে। আপনারা এই দুইটা টুল দিয়ে আপনি মানে আরো কি ধরনের ডিজাইন করতে পারেন, যত ধরনের ডিজাইন করতে পারেন করবেন।